असलामुअलैकुम आलमीन ब्लॉग सर बक्तरी जानाच्छि आंतरिक शुभेच्छा एवं अभिनंदन। तो बंधुरा आमी आजके आपनादेरके देखाबो ব্যাপারটি আজিয়ার 125 বাইক। বন্ধুরা এই গাড়িতে 10 বছর রেজিস্ট্রেশন করা রয়েছে, ডিজিটাল স্মার্ট কার্ড, ডিজিটাল নাম্বার প্লেট একদম ওকে। আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাড়ি চালাতে পারবেন। দেখুন বন্ধুরা আমার পিছনে রয়েছে এক লাল কালারের গাড়ি, যারা খুব কম প্রাইসের মধ্যে ভালো মানের একটি গাড়ি কিনতে চাচ্ছেন তারা এই গাড়িটা অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি টায়ার কন্ডিশন দেখায় দেখুন বন্ধুরা গাড়িটির টায়ার কন্ডিশন বন্ধুরা তেমন ভালো নেই, আপনাদের সামনে টায়ার চেঞ্জ করলে ভালো হয়, মোটামুটি আর কিছু চালানোর মতো রয়েছে। সামনে মাঠঘাট কন্ডিশন যদি দেখায় বন্ধুরা মোটামুটি ফ্রেশ অনেক ভালো। সামনে সকাপ কন্ডিশন দেখুন বন্ধুরা সুন্দর। সামনে লুক যদি দেখায় দেখুন আপনারা একটা বার গাড়িটির লুক মোটামুটি অনেক ভালো রয়েছে। এখানে খালি হালকা একটু দাগ রয়েছে বন্ধুরা, এটা রিমুভ করা যায়, আমরা রিমুভ করে দিতে পারবো কোনো সমস্যা নাই। এখন দেখাবো বন্ধুরা গাড়িটির কালার কন্ডিশন, দেখুন গাড়িটির কালার কন্ডিশন এবং পারফরমেন্স অনেক সুন্দর রয়েছে। আর বন্ধুরা এই গাড়িটি সারা জীবনে নাম্বার করা রয়েছে, কোনো দিন সরকারকে এক টাকাও ভ্যাট ট্যাক্স আপনাকে দিতে হবে না। দেখুন বন্ধুরা বন্ধুরা গাড়িটির কালার কন্ডিশন অনেক ভালো। এখন বলবো ইঞ্জিন সম্পর্কে, তো বন্ধুরা গাড়িটির ইঞ্জিনের নাট বল্টু কোনো কিছুই খোলা পড়েনি, ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই অ্যাপাচি আরটিআরটি। দেখুন 150 সিসি অনেক ভালো, যারা কম প্রাইসের মধ্যে একটু অ্যাপাচি আরটিআর করছেন তারা এই গাড়ি দেখতে পারেন বন্ধুরা। এখন যদি দেখায় গাড়িটির পিছনে টায়ার কন্ডিশন, দেখুন গাড়িটির পিছনে টায়ার কন্ডিশন অনেক ভালো রয়েছে, অনেক সুন্দর রয়েছে, আপনি অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই। সামনের টায়ার পিছনের টায়ার অনেক ভালো রয়েছে। এখন বলুন নাম্বার সম্পর্কে, বগুড়া পিআরটিআই থেকে 10 বছর ট্যাক্স টোকেন রেডি আছে, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাড়িটি চালাতে পারবেন কোনো সমস্যা নাই। গাড়িটি ফুললি ফ্রেশ কন্ডিশনে রয়েছে বন্ধুরা, আপনারা নেবেন তেল তুলবেন আর চালাবেন, আর আপনাকে কোনো দিন সরকারকে এক টাকাও ভ্যাট ট্যাক্স দিতে হবে না, এক টাকাও কাউকে দিতে হবে না। গাড়িটির নাম্বার একদম ওকে, 26,000 টাকা নাম্বার সহ রয়েছে। এর সাইলেন্সার কন্ডিশন দেখায় দেখুন গাড়িটির সাইলেন্সার কন্ডিশন অনেক সুন্দর অনেক ভালো, আর এর যে ইঞ্জিন কোয়ালিটি দেখায় অনেক ভালো রয়েছে। দেখুন বন্ধুরা আপনারা একবার ফুল ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন। তো বন্ধুরা এখন দেখবো গাড়িটি কত হাজার কিলোমিটার চলেছে। তো বন্ধুরা গাড়িটি চলেছে হচ্ছে 4,156 কিলোমিটার। তো বন্ধুরা মিটার দেখে গাড়ি কিনবেন না, মিটার কমানোও যায় বাড়ানোও যায়, যে গাড়িটির পারফরমেন্স দেখুন তাহলে ভালো এই গাড়িটি নিতে পারেন আপনারা। এখন দেখা যাচ্ছে গাড়ির সাউন্ড অনেক সুন্দর রয়েছে, তো বন্ধুরা এখন বলবো এই গাড়িটির প্রাইসের কথা। তো বন্ধুরা এই গাড়িটির প্রাইস 1,02,000 টাকা, ঠিক আছে বন্ধুরা। আপনারা চাইলে হালকা কিছু দামাদামি করতে পারেন, বেশি কিন্তু বন্ধুরা করা যাবে না, বেশি কিন্তু করতে পারবো না, হালকা কিছু দামাদামি করতে পারবেন বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন। আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম। Sorry.